অসনা কিনলাই আই কানে কম হুনি তুই জানস না। বাবুরে হাতে তো মেতাই আর কান হুড়া ঘুরিব লাগবে বুঝছি। আমরা নাচতেছি কারণ আনন্দ গ্রামে আনন্দ আনন্দ লাগবে, আনন্দ আনন্দের লাই নাচতেছি। সহজ নয় রে মানুষ চেনা বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। হায় রে কারো মনে নাই আনন্দ, ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, নিরানন্দ অবিরাম তার নাম আনন্দ গ্রাম। সহজ না রে মানুষ চেনা, হায় রে সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার, এমন একটা আয়নার দরকার ভেতর দেখায় পরিষ্কার। বেকি যদি আনন্দ না পায় তাহলে আমরা যদি তিনজন মিলে খালি নাচি ডেঙ্গের 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 আনন্দ পাইব? হ্যাঁ গুলো কিয়া কয় নিজেরা আনন্দ না পাইলে কি বেকে আনন্দ পাইব? ইয়ার বাচ্চা ফোলা বানলে এটা ফোলা বানের লাগে আর চলতে ইচ্ছা করে না বুঝছত নি তুই। শতানের বাচ্চা তুমি আরে দেন্দা কইছ কেন? আমি কাল্লাকে মারামারি করছি খবরের লাগে, এখন রেডিও টিভি ছাড়ি বসে থাকতে হয় না, খবর এমনি এমনি বাতাসে আসি যায়। তুই স্কুলের মাঠে খেলা নিয়ে মারামারি করতে জানো? আজ মারামারি করবো কিল্লাই, আজ খেলা দেখতে গেছি, হেতেরা ফার্স্ট রিয়ালিটি করি যাতে ফার্স্ট হয়েছে, হেতেরা সেকেন্ড বানাইছে, আর যাতে সেকেন্ড হয়েছে হেতেরা ফার্স্ট বানাইছে, আমি প্রতিবাদ করছি। ফার্স্ট সেকেন্ড নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ তোমার কোনো কাজ কাম নাই, তোমার যে আমি কয়দিন ধরে কইছি ভাবিলে লয়ে আসো, হেই কথা তোমার কানে যায় না? বাহাদুরি আর জানা আছে, হাত মুখ ধুয়ে খায় ভাবিলে লয়াও, কালকে তো ভাত রান্না নাই। কয়দিন না কয় রাখবি, যা ভাতই খাইতাম।
আপনারা বুঝবেন না কোনো ডিসপ্লে একটা প্রবলেম আছে প্রবলেম আপনারা দেখছেন কোনো বিষয় লাগেনি। আরে আপনারা তিন বন্ধু যদি না থাকতেন আল্লাহ জানে স্কুলে মারা কি হইতো। হাসিন গুহারে কে বুঝাইতে পারেনি কি বলছ বাবু রে রে এ রাজন্যা বাচ্চা মন আরে কি কয় হাতে বলে হাতে বলে মারব আরে দাদা তোরে কি দি মারজ আন কোড়াই বাঁশ কোনাই লাবি কোনাই তোরে মারি খালাই হ তুই কি মন করছ আরে কি দি মারজ তিন হাগল মানে তিন বন্ধু সুমন রাজন মোহন। রাজন আর মোহন হাগল
ঠিক আছে, এই বিষয়ে আর কোনো আপত্তি নেই। তুই সুমন রে পাগল করছিস কি? হ্যাঁ ওমা, এত পাগল কইতো না, এত তো বড় পাগল। এত বলে মনের কথা বোঝে না, বোবার কথা বোঝে। ব্যাকের আগে হেঁটে আর লাডি লই দৌড়ানি দিছে। হাশিম ভাই যে জামিলা পাকাই হেয়ে নাই জানি, তোমরা সেই জামিলায় যুক্ত হইলা কেমনে হেয়ন কও? সমাধানই যদি কইছো তাহলে হাশিম ভাই খেপলো কেল্লাই? আল্লাহ কলি, তুমি কি কও? তোমার ভাই তো হগল সময় মোসাবাতির মতো খেপাই থাকে। খেপ বাপ্পা কি না কিছু না, আমি কই দিত মাইনছে কয়। মাইনছে কয় তো ভালো কথা, তুমি কাও কে? খবরদার তোমার মুখের তুন জানি আমি এই কথা আর না শুনি। আচ্ছা ঠিক আছে, শুনতে না আসেলি শুনবা না কমু না। বাস শেষ, তোমরা আসতে না আসে উপরে উপরে ভাব করে থাকো, আসো দেখলে হাসে না কিছু লাগো। আর যদি এরকম না শুনি আমি লাগে কি কই? ফেস লাগবো কিল্লাই যান। আমি দোকান থেকে বাকি আনবো, তুমি মনে ভুলে গিয়ে কই যে আমি সিডাঙ্গের একটা উচ্চ বংশ পোয়া, আর ওই দোকান থেকে বাকি আনা আমি এসব একদম পছন্দ করি না। ও আই তো সত্যি সত্যি ভুলে গেছি কই, আন্নে উচ্চ বংশের পুত। তো উচ্চ বংশের পুত হইয়া আন্নে গড় জামাই থাকেন কিল্লাই, আর কাছ থেকে সকাল বিকাল হাত করে টেনেন কিল্লাই, আন্নে লজ্জা করে না? হেরে তুমি তো ম্যাচ ছাড়াই রেগে আগুনে যাচ্ছ যে। আচ্ছা শোনো, এসব আলোচনা বাদ দাও, আর আমি তো শুধু আমার কথা চিন্তা করে এখানে গড় জামাই হিসেবে থাকতেছি না। আমি যে তোমার যে ভাইডা বাচ্চা ছেলের মতো যে কথা বলে তার কথা চিন্তা করে তো আমি এখানে পড়ে আসি যে। আমরা দুজন মিলে আলাপ আলোচনা করতেছি যে সকাল নেই বিকাল নেই আয়োজন বাচ্চাই, তখন আপনারা আলোচনা করুন, আর ভাল লাগে না বুঝছেন নি? দাও
ভাইজান, আঙ্গবাড়ির সামনে রাস্তাঘাট ফাঁকা করার কথা বলছিলেন, আর তো কোনো খোঁজ খবর পাইনি। ওইব ওইব, আরে মিয়া, রাস্তাঘাট তো কেটলে সানো, সে কাপড়ের মধ্যে ঢাললা, চুমুক দিলা, খায় ফেল, সময় লাগে। শুনো মিয়া, রাস্তা যত সুচাইব কিন্তু স্যাংশন হয়ে আঁকা বাঁকা রাস্তা ঘুরে জিলাফির প্যাসের মতো আইতে সময় লাগবো, তোমরা এসব বুঝতে না। এই শুনো মিয়া, রাস্তা আর সেতু মুখের কথাই হয়ে যায় না, এর মধ্যে অনেক কেরফা আছে, তাই না মিয়া ভাই? হ্যাঁ, তুই বুঝছ। হ্যাঁ, হেগুন্নি মাঝে মধ্যেই ঝামেলা হয় শুনি। ঝামেলা মানে ঝামেলা, মহা ঝামেলা, আই তো জানি। আমি গেলে পরে তারপরে চুলা ধরাবে যে। আরে চুলা পরে ধরাবে না, শুনো, আমার চাই একটু দুধ আর চিনি বেশি করে মারি দে। হ্যাঁ জামাই, তোমার শালা নাকি হিরো হয়ে গেছে, এতে নাকি এই সুমন আর রাজনীতি স্কুলের মাঠে মারামারি ঠেকে দিছে, কি বলতেছেন বদ্দা? হ্যাঁ, আরে আয় তো কিছু নহননি। তা শুনবা কেমন করে, তুমি তো আজকাল বাড়িতে তো বাড়ি হও না। হ্যাঁ জি বদ্দা, এই মাত্র বেরোলাম যে। তাইলে শুনবা কেমনে, শোনো যাই, আমি একখান ডিসিশন নিছি। কি ডিসিশন বদ্দা? আমি চিন্তা করছি আই ইলেকশনে খারাপ। আরে কি বলতেছেন বদ্দা, এটা ফ্যান্টাস্টিক ডিসিশন বদ্দা, আমি আপনার সাথে আছি যে। তুই তার লাগে থাক ভাই, কিন্তু সমস্যা হচ্ছে তুমি তো এলাকার ভোটার নও, ঘর জামাই। হ্যাঁ বদ্দা, ইন্দি তো আমি ধরা হয়ে গিয়ে, আমি তো আর এলাকার ভোটার সিটে আগে। তো বদ্দা, আপনি টেনশন না করিয়ে, এই এলাকার ভোটার হওয়ার জন্য যা যা করার লাগে আমি খুঁজুম। আরে নিজেদের লোকজন জনপ্রতিনিধি হবে, এটা তো বড় কথা না। আরে তুই হলো এই এলাকার ঘর জামাই, তার উপর যদি ভোটার হয়ে যাও, ফিরি ফিরি না খাওয়াইলে ভোট চাই কেমনে? ঠিক বলেছেন বদ্দা, আজকে আসি তার আসো। শালা কত বড় বাটপার। নাকাশ কিল্লাই, নাকাশ কিল্লাই, মুখে তো জবান নাই, তারপরে মিশা কত কস। হ্যাঁ সুমন না আজকে খেলা লই যা করছে, হ্যাঁ এর তুলনা এটা কিছুই না। আর আত্মীয় লাই ফার্স্টিয়ালটি করছে, তোরা সাপোর্ট দিছস। হ্যাঁ সাপোর্ট দিছস কে লাই, সাপোর্ট দিছস কে লাই কয়। আমি তো তোর কথা কিচ্ছু বুঝি না, তুই তো আরেক সিটিং। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না যে সুমনের লগে তোরা তো খাতির কে। হ্যাঁ তুই বোবা বলি যে সমাধান পাইতি, কদিন পর তাও পাইতি না। হ্যাঁ জুমন একটা খারাপ আটফা, আর হ্যাতের ভাই সুমন না একটা খারাপ বদমাইশ। ওই ওই আর কথা তো শেষ হল না, জাসকিল লাই। খেলা লই সুদূর বুদুর করো সর। খেলা লই সুদূর বুদুর একটা ছোটা দিব পাঁচ সাল দিব। আর কি জজ ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন,
আর নাকি বিচারক হয়ে গেছেন নি জানারে ব্যাক ইতিহাস কোন লাগবো না ওই একই বদ্দা এক একজনে এক এক কথা বলতেছে আর কি কিয়া কয় না বদ্দা ওই ব্যাকে খদ দে আর কি যেটা হাসিম মিয়ার খাস এই তুই হাতে নামটা ক কোন হালার পুতে কয় আই হাতে ঠ্যাং বাঙে গাছে ঝুলাই দিব বদ্দা গাছে ঝুলাবেন যে না ইন বেশি যাবে কই আর অনে আর কেনা অরিজিনাল খতরা বলেন যে কি করছে আরে হেতেরা করছে কি এক হোলারে ফার্স্টেলটা করে ফাঁস বানাই দিছে আই প্রতিবাদ করছি ও তোমারে কয় কি লাভ হেতে তো তোমার শালা আর কথা অদ্দ বদ্দা মনের কথা আর ইতা তো গায়ে গতরে বড় গিয়ে কই আসলে তো বাচ্চা ফোয়া বাচ্চা ফোয়া হ্যাঁ বাচ্চা ফোয়া বাঁচলে মে করো কেন বাচ্চা ফোয়া হইলে হেতের বন্ধুর লই আর বিপক্ষে যা কি লাই আরে মোহন ইতা হিতু না বুঝে কিচ্ছু না বুঝে ইতা চলে খার কথা জানেননি ওই যে সুমন আর রাজন দুই বন্ধু আছে না ইতার কথা চলেছে তুই হাতের দুলা ভাই তুই হাতের বুঝাইতে পারো না ওই রাজন আর সুমনের লাগে যাতে চলাফেরা না করে ওই দুইটা যে বদের বদ ইবলিস ইয়ান তুই জানো না হাতেরে কই দিও হাতে যেন আর সামনে না পড়ে আর সামনে পড়লে হাত ঠ্যাং ভাঙি আই গাছে তুই অবুক হতায়ন খায় নিজে তো বিপদে ভরে গিয়ে কই ইতে রাগে এত ফায়ার হয়ে গিয়ে কই মনে হয় ইতার ধরে ফানি সুবাই দি কিন্তু খায় না কইছি আয় তো লোহাল ন সিডাঙ্গের তো নাই না ঘর জামাই এই জন্যই বিপদে ভরে গিয়ে কই অত হতা যা আরো হুঁকি আইস্কেল ব্যাকেরে কি পলপুরুট দিয়ে আঘাত করনি তুই আ তোরা যত সুন্দর করে ডাকতেছিস হেডা কি শুনো না হ্যাঁ তোর লাগে আজ ওরই কথা আছে তুই কি আরে মনে রাখছ নি আর জায়গা কি তোমার দিলে আছে নি আ আই কি করে হেতে কি কইবা তোমার দিলে যদি আর জায়গা থাকত তুই তো জানো আই কানে কম হনি তুই তো জোর করে কথা বলতিয়া আচ্ছা ভুল হই গেছে মাফ চাই আমি সরি বুঝুনি তোমার লগে আমার জরুরি কথা আছে এবার শুনছুনি হ্যাঁ বুঝছি বুঝছি আপনি আর লগে জরুরি কথা বলবেন তো কথা তো আপনি আর লগেই বলবেন আর কার লগে বলবেন আপনার আর কে আছে আপনি যা বলার আরই তো বলবেন অন বলেন কি বলবেন বলি ফেলাম চুপ তুই একলা ছিলে হড় হড় করে ব্যাক কথা কইতে থাম আর কি কথা কোনো সুযোগ আছে নি হ্যাঁ আই কি কথা কইতে হার মুনি আই যখন কথা কমু তখন তুমি চুপ মারি থাকবা সাইলেন্ট মোডে চলে যাইবা বুঝছবা সাইলেন্ট আরে মাথা কইলাই এরকম করে মাথা কইলাই কানের পর্দা কি হাড়া গেলাই মানে আমি বুঝছি তো তুই কি বলবি অন বলি ফেলাও মানে ও কামার কথা শুনতো না আজের কথা ব্যাক শুনবো হ্যাঁ তো এবার লগে তোমার কি হইছে তো এবার লগে তোমার কি হইছে হ্যাঁ আচ্ছা কথা কানে কিল্লাই চুপ করেছো কিল্লাই তো এবার লগে কি হইছে সাও অন কথা কয় না স্যার দেখতে তো মনে হয়েছে হুঁসুতে দিকে হোট দুখান সিলাই দিছে কি বলছো তুমি কি বলছো আরে কি কইছ তুই কো তুই আরে কুত্তার বাচ্চা বলছ আমি বুঝছি হা হা রে কি কয় কামের কথা শুনে না আর আজারের কথা দশখান বানায় বানায় কয় হ্যাঁ এই শুনো আমি কইতেছি যা তোর এবার লগে তোমার কি হইছে ওমা এতে তুই এত মেতাও কিল্লাই আমি বুঝছি তো কি বলছো তুমি আমি চুপ করেছিলাম কারণ তুই বলছো আরে চুপ করে দামের লাই তোর লগে কি হইছে ওমা হাতে হলো মানুষ হাতের লগে আর কি আহারে হাতের লগে কি বেড়া না তোর তোরে হাগল কয় কিল্লাই আই হেডে জিগাইছি তুই তোমার তো নার কথা কি কইছ আই হাগল কেন খালি হাগল কয় না কইছে বড় হাগল হাতে কোন আই হাতে হাতের স্টুডিওতে আছে না তো হাতের কোন থাকবে হাতে ঠিয়ে নাই থাকবো আচ্ছা আমি বুঝছি অন তুই কোনায় যেবা যাও হাতের লগাই সৌজন্য সাক্ষাৎ করি আসি বাদ বাকি ফর্জি আলোচনা তোমার লগে আর ব্রেকে পর হইব কেন হলো হেতারে কিন্তু তুমি একরে জাত শিক্ষা দিবা যাতে হেতে জীবনে কারো লগে আর কোনো অফল কথা কইতে না হারে ইয়া কইছ আমি বুঝি না এমি আইও আর লগে আর বসে আর কত যাইবো বুঝি তো আমলে কইতে পারি হেতারে তুই জাত শিক্ষা দিবা উচিত শিক্ষা দিবে যাতে হেতে জীবনে কারো লাগে আর কোনো আউল ফল কথা কইতে না হারে হেতে পাউল কথা কিয়া কইব হেতে তো কথাই কইতে আইতো না হেতে কিয়া করব মাই জানো নি
হাতের মারি মরহুম বানাই এরপর হাতের ক্যামেরা দিয়ে হাতের অটো খিচি হাতের স্টুডিওতে টাঙ্গাই রাখি আই কারণ ছবি তুলনের পরে আপনারে মারি আপনার চেহারা সুরো চেঞ্জ করিয়া লাগে আগের চেহারা কিরম ছিল এটা একটা প্রমাণ রান লাগতো না রেডি আনো করি ফেলাইছি আর কি তোমার মন তন এই কথা আপাকে বলিন আর কি তো ব্যাকে যদি হাগল হয় তুই সুস্থ থাকবি কিল্লাই তোরও তো হাগল অন লাগবে শুনছি মানুষের ব্রেনে হিট করলে এত নাকি হাগল হয়ে যায় তুই ডিসিশন দে আমি কি তোর ব্রেনে হিট করবি না ক্যামেরা গিয়ে ভাঙ্গি আলাই এটা কষ্ট দিল ভাইসা 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 আমি হাই করি আমি ব্রেনে আঘাত করনা ক্যামেরা গান ভাঙ্গি না ভাইসা ইয়া কষ্ট মুশকুরি কইছ তুমি আমি মুশকুর কইছি উড়ি গেল তুই যা ভুল করছ তুই বুঝছ জি ভাইসা আমি ভুল করছি জবাব করে দিলাম তোরে একটা কাম করম লাগবে আর কি নি হাই মো হাই মো হাই মো তুই হাসনাত্তন যাই বলবি আনন্দ গ্রামে সুমন মোহন রাজন এটা করতন ভালো কোনো মানুষ নেই হাই বিনি হাই মো হাই মো বৈসা হাসা হাসা আই ইন্দু বলবি জি জমিদারের হুতরে জ্বলত
করছো, খুব বালা করছো। এইভাবে খেলা দেখি দেখি আন্নের দিন কাটি যাইব। আন্নের বাপ তো জমিদারি রাখি গেছে, ওই জমিদারি বেশি বেশি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলি বসি বসি খাইয়েন। আই কারে কি বুঝাই এরই, ওই গ্রামের হাতে লাগে তোর জোরানি কেন? তোর বাপ নাই তুই বোঝস না? ওই ছোট একখান খেতে তো মাত্র ছ মাসে ডান পাই, আর বাকি ছ মাস আই সংসারটা কিভাবে চালাই তুই একবারও জিগাইছস? হ্যাঁ, আর তুই হেতে গলকে হারা দিন ঘুরি ঘুরি বেড়াস, হেতেরা কি তোর মতো নবাবি? তার উপরে তুই আবার হইছস বোবা, হেতে গলকে কি তোর জোরা? আই কি কইছি নি হেটা তোর দোষ? আচ্ছা ঠিক আছে, তুই বোবা হইছস বালা কথা, তুই তো এখন কামও করতে হারস, তুই হারস না ওই আডে যাই কুলিগিরি করতে, তাহলেও তো আঙ্গুর মা বেটা সংসারটা সুন্দর করে চলে নাকি? তুই মনে মনে বললেই তোর ফোন করা লাগে নাকি? 3G নেটওয়ার্ক আছে না? এই তোমার 3G নেটওয়ার্ক হেই বাইনা বলে গেছেন আর দুপুরবেলা বাজার আনি কোন 3G নেটওয়ার্ক? হ্যাঁ বুঝো না কেন, সামনে ইলেকশন, মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, ভালো সম্পর্ক রাখতে হয়, বুঝতেছো না কেন? এখন তো মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হইব। ও ইলেকশন হওয়ার বুঝি মানুষের লগে ভালো ব্যবহার করণ লাগতো না কেন? তা তো রাখতেই হইব, ব্যাকেই থিরি মানে না আই মানি। আচ্ছা তুই আর একখান হাসা কথা কো, তুই কি হাসা হাসা ইলেকশন করবা? হ নিয়োজন করিবেছি, ইলেকশন তো করতেই হবো, তাছাড়া জনগণের সাপোর্ট আছে, গ্রামে একটা মান সম্মান আছে না আমার। সম্মানের কথা তুমি চিন্তা করো কেন, আর হাইলে যে তোমার সম্মান কোনায় যাইবো এটা চিন্তা করো না। তুই তো খেলার আগেই আড়ার চিন্তা করতিস, শুনো এখন সময় ফালটি গেছে, তাছাড়া মানুষজন সাপোর্ট দিতেছে, ইলেকশন না করার কোনো কারণ দেখতেছি না। এইগুন ব্যাগ কিন্তু গেছে কোনাই, বাইক থাকলে তো দেখবা এগুলো গো বাইক নাই। আপনি বুঝি হোলাহাইনগর লগে খেলান? আই ফুলাহাইনগর লগে খেলাম কিনে কেন, আমি ওগুলি বুঝাইতেছি, আমি ওগুলি ভালো করে কইতেছি যে বেদব করবি না, ওগুলো ভালো করে চলবি, আমি তো লেবের ফুলের লগে চলবি না, বুঝছো নি? আচ্ছা এখন বাদ দেন, আনের লগার কথা আছে। আচ্ছা দাঁড়া না, আর কথা তো শেষ হয়নি, আর কথা শেষ হইলে তারপর তোমার লোক আর অনেক কথা আছে। আচ্ছা বাবা তোমার লোক আর তো কথা নাই রে বাবা, তুমি যাও। আনের নাই আর তো আছে, চলো। আচ্ছা দাঁড়া না, বাচ্চাগুলো কোথায় কইতে শিখতে মাই তো সেখানে ওড়েন ওড়েন তোরে যা চল চল আই তোরে আই একখানা খারান না। আচ্ছা কি হইছে আর পিছে পিছে তুই আইতে সকি কি 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 আর নে যে বাচ্চাগুলোকে খেলান কিন কি আন্নারে মানায়নি? আই কি বাচ্চাগুলোকে খেলাই, আই তো মুরুবীর মতো বাচ্চা করে কইতেছি কি করা দরকার আর কি করা দরকার না, মোতালেবের ফুলের লগে থার দরকার নেই, উপদেশ দিতেছি শিক্ষা দিতেছি, আমি বাচ্চাগুলো খেলাই ইকিন বাদ দেন। কি আনের লগে জরুরি কথা আছে? আনের লগে আর কোনো জরুরি কথা নাই। আর কথা আছে? কথা না, দূরে খারান দূরে খারান। কি আর কথা আছে? কি কথা? আই আন্নারে বিয়ার প্রস্তাব দিতাম। সেটা অবশ্য তুমি ঠিক কইয়ে, কিন্তু এটা মনে অভিজ্ঞ
যে আমি শ্বশুর বাড়ি থাকি বলে আমার ঘর বাড়ি নাই। আর শোনো, সিজাঙ্গে আমার যেখানে বাড়ি সেটা 3 বিঘার উপরে। ওরে আল্লাহ, কি কোন দুলা ভাই, আমি তো সিজাঙ্গে জমিদার তাইলে। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, জমিদারও বলতে পারো আর কি। এই কারণে আমার নানি আমার নাম রেখেছিল শাহজাদা। অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি দেখতে প্রিন্সের মতো ছিলাম আর কি। হ্যাঁ দুলা ভাই, কথা হাসাই কইছে, আপনি দেখতে একেবারে প্রিন্সের মতো। এই যে কত চমৎকার কথা তুমি বলো যে, অথচ দেখা হয় যে তোমার বোন মৌসুমে সে কথাটা বুঝলো না, ও তার গায়ের রং ডাউন, তো সেজন্য আমাকে একটু হিংসা করে আর কি। আর এটা কি কইলেন দুলা ভাই, মৌসুমি আবার গায়ের রং বুঝে আমার তো না ডাউন? অবশ্যই ডাউন। আর তুমি কি বলতো তো, দিনে 3 বার করে রং ফর্সা করা ক্রিম মাখে, কিন্তু আল্লাহর রহমতে এখন আমার ধারে কাছে আসতে পারে নাই যে। আপনি কি কইলেন? কোথায় না, আমি কিছু বলি নাই তো ভাই। শিউলি আমি কিছু বলেছি নাকি? হ্যাঁ কইছেন। হ্যাঁ ফোনটা না বলেছি মানে তোমার ফর্সা করতেছিলাম আর কি, মানে হয়েছে কি? তাহলে আচ্ছা হুনেন, আন্নেকে জীবনে কোনদিন বিয়ে করবেন নাকি? আন্নের বাচ্চা কন্ট্রোল লাইন, আন্নের হারাজমেন্ট বাচ্চা থাকি যাবে। দেখা হলো কথা বলতেছিলাম আর কি। আমি তোমার বদনাম করি, খসম করে বলতেছি, আমি তোমার সুনাম করি যে। আর সুনাম করণ লাগতো না, আইয়েন আন্নে কাপড় ধুইবেন, আর কাপড় যদি পরিষ্কার নয় আন্নের খবর আছে। আপনি মানুষের খেত কোনায় হেলেন, এন তো আর খেতে না, আর এন দি ফসল কোনাই, এন তো ব্যাগে ঘাস। আল্লাহকে বাসলামি করস কেন, আমি তো দেখছি একদিন ঘাস, তা এই খেতে যখন ফসল লাগাইবো ছাগলে তো ফসলই খাইবো, অভ্যস্ত থাকে যাবো, ছাগল তো আর বুঝতো না। ছাগল না বুঝলে কি, আমি তো বুঝি কেন? তুই বুঝলে তাই তো না, ছাগলে জমিতে মুখ দিব আর তুই বই বই দেখবি কেন? হ্যাঁ আজকে অন্তিকা তোর সতর্ক হইতে হইব। আইসা সতর্ক হইম। এ রে
তুই ইচ্ছা করে কথা কস যে ইয়াম তুন চলে গেলে তুই বাঁচাস হ্যাঁ এই আই তোর কোনো খারাপ কথা কইছিনি হ্যাঁ আর তুই যদি আন কথা না শুনস এই ছাগল তোর কথা শুনবো না কোনো দিন আর কইস আই এই পথে যাইতেছিলাম আই দি ছাগল খেত খায় হ্যাঁ আই হাতেরে ডাকি সতর্ক করে দেওয়ার লাই হাতে আর কথা কানাই না না হাতে কত বড় স্ট্রবিট হাতে একটা ফাউল সেটা ফাউল রেপারি যাতে সকালবেলা যে হাতে ফাঁস হয়েছে হাতেরে বানাইছে সেকেন্ড আর যাতে সেকেন্ড হয়েছে হাতেরে বানাইছে ফাঁস কত বড় ফাউল একটা হাতের লগে লাগছিস কি নাই হাসান ভাইয়ের লগে কি হয়েছে সকালবেলা না একবার লাগলি আবার এখন লাগলি কি হেতের ঘটনা লাগিনি হেতে তো ফায়ার উপরে ফা দিয়ে ঝগড়া শুরু করে দেয় না হ্যাঁ বুঝছি বুঝছি কিন্তু ঘটনা হয়েছে কি তোর একদিনে তুই বার লাগি গেল না হ্যাঁ থেকে একটু দূরে দূরে থাকিস বুঝছিস গা উড়া তো আমি তো দূরে গেছিলাম ভাই হেতেই না আর ছাগলের সামনে এমন ছিল সিলি শুরু করছে আমি মনে করছি কি না জানি হয়ে গেছে বুঝছেনি হ্যাসে আমি চাই দেখি আর ছাগল আর ক্ষেতের মধ্যে ঘাস খাইতাম আছে বুঝছি 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 পিঁপড়া কামড়াইছে হ্যাঁ রা কাঁঠাল কাছে এখন ঘটনা হয়েছে কি তোর লোকে যদি হাসিম ভাইয়ের দেখা হয় তুই কিন্তু কোনো কবি না যে তোর সাথে দেখা হয়েছে বুঝছিস নি তুই কবি না আন্নুর লোকে তো আর দেওয়া হয় নাই আমি তো পান্তাবাদ খেয়ে ঘুমাইছি আয় কোন গেলাম যার আমি তাই নেই বুঝছিস তুই কিন্তু কোনো শিকার যাবি না যে তার লোকে দেওয়া হয়েছে বুঝছিস দান্দার মধ্যে থাকবে মনে করবে পাগলই হয়েছে বুঝছিস ও কিন্তু হিজ যে তো আরে দেখছি আন লগে কথাও বলছে হেতে কথা কইছে হেতে কথা কইছে আবার কথা কয় নাই বুঝছিস নি এই নই খেলা বুঝছিস হেতের লগে এই খেলা খেলি হেতের যে গাউরামি আছে এটা জিরো পয়েন্টের মধ্যে নিয়ে আসতেই হবে হ্যাঁ এখন কি করতে হবে হেতে কিন্তু ভাবতেছে হেতে বুঝি একলা একলা কথা কইছে এরকম টেস্টের মধ্যে ফেলেছি তুই এন থেকে চলে যা এনে তার চোখে পড়া যাবে না বুঝছিস নি আসি সুরগাইটের সামনে চলিয়েছে একটু সরাই চিন্তা না করতে গয় কিন্তু চাও না সময় যখন ফটো দেখতো টিয়াল কোনো গায়ে না ব্যাকের লগে তো তোমার তুলনা নাই তুমি একজনই একজন আচ্ছা তুলি দিই আর ক্যামেরা লেন্স বরাবর ইসমাইল ইসমাইল হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ একটু লড়া যারা কম দিও বুঝলি ওকে যাই যে কগজ তুলছি ফাটাফাটি পিকচার হইব আরে এখন তুমি মনে করো আয় কালার কারেকশন কারেকশন কালার কারেকশন কারেকশন করি আয় মনে করো এডিট টেডিট করি ছবি ওয়াশ করি আর তোর বাসা ফাটাই দিই কে ছবি যদি ভালো না হয় বুঝিস তোর কিন্তু খবর আছে লিওনার্দো ভিঞ্চি রে চেনো না লিওনার্দো ভিঞ্চি না ওয়ার্ল্ডের এক নম্বর ফটোগ্রাফার এত মোনালিসা আছে না মোনালিসার ফটো তুলছে আইছে এক নম্বর ফটোগ্রাফার এতে কি
হেডা আয়ার ফটো দেখলেই বুঝদারিয়াম কথা কিন্তু আর একখানি মনে রাইস আর ফটো যদি বালা না হয় তোর কপালে কিন্তু দুঃখ আছে আচ্ছা ঠিক আছে হেডা লয় টেনশন পিতে বনা তুই চলে যাও আচ্ছা ঠিক আছে ওরে সম্পান গাল এতি মনালি সেকেন আর তুই ভিনচি সাজ আচ্ছা আই তো একটা জিনিস বুঝি না আয় আর প্রফেশন জাগাতাম যখন কাম শুরু করতাম যায় তখন তুই গুণান্তন রকডের গতিতে চলিয়াস আই বুঝি না আর বড় আয় তো তোর বলছি তোর কোনো ফটো আয় তুলতাম না আর ফটো তোলনের কোনো খায়েশ নাই কিন্তু তোর যে দিন দিন মায়া হলো গো পিছনে ঘুর ঘুর করার অভ্যাস হয়ে গেছে এল্লা তুই ফটোগ্রাফার হয়েছ কেন দেখ রে কই তোর আয় তোর বহুতবার বলছি আর প্রফেশন লয়ে তুই কোনো কথা কবি না তুই যে বকুল বাইসার যে এখনো চেয়ারম্যান হয় ন হেতের যে সামসামি করস আর এই বিষয়ে আয় তোরে কোনো কথা কইসিনি কইছিনি হ্যাঁ তুই যে কামে যাইতেছিলি যা আরে আর কাম করতে দে যা কক দি আর ফর্ম স্পট ঠিকা এরই মুখ্য ফটোগ্রাফার ইয়েন্দ্রে সামসামি কইন কই পার্সোনাল সেক্রেটারি বুঝছত নি ঘরে যাই আরো দুইবার গুনবো টিয়া গুনার অভ্যাস টিয়া গুনলে ভালো লাগে বহুদিন পরে একটা বিরাট দান মারছি দান কিসের দান আর বলিও না ওই রহিম মণ্ডলের পুকুরটা বিক্রি করে দিলাম 65,000 টিয়া পাইন হয়েছে আর পয়সনের টিয়াটা আগে লয়ে এলাম অগ্রিম 65,000 টিয়া 15,000 টিয়া ভালো করছেন তয় আন্নের এই ব্যবসাটা নিয়ে আমার একটু আপত্তি আছে কি আপত্তি মানুষজন কয় আন্নে নাকি দালাল
আরে কয় মানুষজন দালাল কে কয় তার নাম কও তার কই যায় সিঁড়ি ভালামো গ্রামের বেগ গুনেই তো কয় শোনো এইসব কথা কয় মূর্খ মানুষে যারা আরে হিংসা করে এই ব্যবসা করি আজ আমি এত উন্নতি করছি হ্যাঁ সেটা মানুষ দেখতে আরে না হেল্লা এই বালা ব্যবসাটারে দালালি বলে তাহলে আপনার ব্যবসাটা কি কয় আর ব্যবসা হইতেছে ব্রোকারি ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা বলে এটাকে ওই যে একটা নাম শুনো নাই ব্রোকার হাউস শুনছো নি শুনছি মনে হয় তাহলে বুঝো তোমার স্বামী কত বড় সম্মানী লোক কত বড় সম্মানের ব্যবসা করে হ্যাঁ এই ব্যবসার খবর তোমার কানেও পৌঁছাইছে এই সমনে কই আনের ভাই সময়কে বাইতে নি খাওনের সময় হোক তখন ঠিয়ায় পড়বো আসো ভিতরে আসো আলমারিতে টিয়া রাখি দাও শোনো তোমার একটা কথা কই বাবের বাড়িতে টিয়া যদি পাচার করছো তাহলে থাপড় দিয়ে কিন্তু দাঁত ফালাই দেবো তোমার আবার টিয়া পাচারের অভ্যাস আছে আসো কোন না কোন শাশিকে বচ্ছে নি তরে বন্ধু আঙ্গুরে ব্যক্তি অবহেলা করি রে কেউ ভালোবাসি না রে সবাই পান করে পান করি আমরাও বেকার হলেই মজা করবো কি করবি বেকার হলেই মজা করবো আমরা সন্তানের বাচ্চা বয় রাখি তুই নাই তুই তা তুই আরে ব্যাংকাস কিনলাই তুই কি ব্যাংকে ছোট নি আরে মানে কি করবি আমি বলছি ব্যাকের লই আমরাও মজা করি গুম কেনে কেনে করবি বন্ধু কেনে কেনে মজা করি গুম আজকে হারা রাত্রি চিন্তা করি বাইর করি ফেলাই যাব কি মনে করছ তুই ব্যাগে খালি আঙ্গলই মজা করবো না আনলো রাজনের কিছু খাবাই জানি এত তো মনে হয় কিচ্ছু খায় নাই রে রে হাতে কান্দে কিনলাই তুই কারে বাচ্চা কস তুই এ না বাচ্চা গ্রাম শুদ্ধ ব্যাকে তরে বাচ্চা কয় তুই বাচ্চার বাচ্চা তুই এত বাচ্চা কস কিনলে আরে তুই বাচ্চা বলে কিনলে হ্যাঁ ওই তোর দুটো কে মেরে দেন ভুল করে বলছি ভুল করে বলছি মাপ মাপ সাই আরে মাপ করে দে ভুল করে বলছি ও জগরাজারি করি লাভ নাই স্যান্ডেল কাম রাখ হাতের লই চল আঙ্গবার আঙ্গবাড়ি চল হাতের খাবাই দেই চল বন্ধু আয় কিল্লাই কি হয়েছে হাতে কি কয় হাতে কি কয় দাবাবে কি কয় সন্তানের বাচ্চা এতদিন একলগে মিশি হাতে কি কয় তুই বুঝোস না গেলে এতর মুখের বাচ্চা তুই বুঝোস না গেলে আমি বুঝি কেমনে হাতে বলছে হাতে শরম করে শরম করে আচ্ছা 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 সরি বুঝি নাই আচ্ছা আরে রে দোকান তন্তরে খাবাই আনি দোকান তোর খাবি খাবি দাঁড়া একটা কামের প্রশ্ন জিগাই
তুই আর কাছে তুই কি করে হসন রসন করস নি শাহরুখ খানের হসন্দ করি, একবার লাগাই আমির খানের হসন্দ করি, আর একবার লাগাই সালমান খানের হসন্দ করি, কিন্তু এই তিনজনের একজনের যাই হসন্দ করি এটা তুই কনফার্ম থাকতে হারো। এরে আমি কি তোর এই না এক হসন্দ কথা জিগেছি? হ্যাঁ আই জিগেছি তুই গ্যারামের মধ্যে কারে হসন্দ করস? দূর, এই আনন্দ গ্রামে হসন্দ করার মতো কে আছে? ওই একজন তো এক এক দিক থেকে সাইড অফ। আম্মা তাহলে মন্নারা এই কথা কইছে কিনলে? হ্যাঁ তো কি কইছে? মন্নারে কইছে তুই বলে মন্নারে কইছস তোরে বিয়ে করতো? হ্যাঁ আই আই কইছি তুই আর বই নই হাতে কথা নি হুনছো। থাক এত কইছ তুই হুনছো আর রুচি এত খারাপ না আর তখন লাগে তোর মাঝে দোষ আছে আর মতো সমস্যা কেন? হ্যাঁ এরে তুই বড় বড় মুখকে সবাই বলাস কেন? একটা থাড়ে শট করে দিয়ে আমার শিব্য শতান আমাকে কে সমস্যা? হ্যাঁ তো সমস্যা নাই তো কি আছে? হ্যাঁ আমার তো সমস্যা তাহলে মন আর এই কথা কইছে কিনলেই তুই হাতটা কি জিগাও এটা এগুলো কিনলেই কয় আর তো তোর রুচি নিয়ে সন্দেহ জাগে। হ্যাঁ আর রুচি খারাপ হয়েছে তোর রুচি ভালো হয়েছে কেন? অশিব্য এরে হুন হাবিয়া দোষ গুলো যাবি বুঝিস নি বড় বোনের লোকে এরকম করে সম্মান দিয়ে কথা কথা হলে দেখবি তুই জীবনে সব কিছু সফল হবি। আই মি আবার এতে কমুনি দেখছ তুমি হাতে কোন মিলে ঢুকাইতেছে। রে রাজন্যা রে আস্তে খা, গলায় রুটি ঠেকি মরলে তো কেউ কাইনবো না, বেঁকে আসবো। আস্তে খা সুমিন না, এটা খাইতে দিন না, হেঁটে হেঁটে মতো খা, খা বন্ধু খা খা। আচ্ছা খা, একদিন তো তোরে আরাম করে খাবাইতে পারি না, অন খা। রে তোতা কলা দে আর একগা। দেখছো তুমি কলাটা ভাই কেমনে কামড় দিল হাতে? এরে তোতা কয়টা হইছে? এত তো পুরো দোকান খাই ফলাইব, জলদি বল। সুমন ভাই বেশি হয় না, 22 টিয়া হইছে। টিয়া দি ফেলা। আমি টাকা দেই পকেট খালি। তোর তো টিয়া আছে নি টিয়া? খাই শাড়ি ভালাই চন টিয়া দিতে ভাল লাগে না। কি ঠিক কি ঠিক তুই তুই ওই দেখে এখান থেকে নিয়ে এসে বকছিস না? খা খা আর তুই সে সুখ খাইছে আমি টাকা দিবি তুই বন্ধু। তুই কি আগ জোরে কইতে আরস না? তুই তুই এখান থেকে দেখে নিয়ে এসে এখানে বসে খাওয়াতে বসে এখন খাইতেছি তোর টাকা দে, এই টাকা তুই টাকা পাইছিস না? শতানের বাচ্চা আই কি বুমানি, আমি বুমানি, তুই আর লোকই সারা করি কথা কস কিনলাই, জোরে কথা কইলি তো সারে। সাধারণের বাচ্চা হাতারে বেকে লাদা হলো আইন কয় বাচ্চা বলা মান কয় কামা কয় নি, তুই তো বাচ্চা বাচ্চা বাচ্চা। কথা কইছি এর লাই তুই রাগ ওই রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াবি? হেরোই
তুই ছাড়া আর আর কে আছে ক? দুগান কথা তো তোরই হুনা। বাপ রে, আই তোরে কাম কাজের লাই কই, সেটা তোর বালার লাই কই। আল্লাহ তো তোরে আর দশগান মানুষের মতো বানায় নো, আল্লাহ তো আর কপালটা সব দিক দিয়ে ফুইছে। মরা ঘরের দাম 50,000 টিয়া, হ্যাঁ আর আগে ভূতে গিলাইছে নি, এই গরুকে কুরবানি পর্যন্ত বাঁচব নি, 30,000 টিয়া হইলে আর কই, আজ 40টা গরু রাখুন কুরবানের ঈদে, হ্যাঁ কুরবানের ঈদে বেচব, রাখি ব্যবসা রাখি, রাখি দেবো পরে দাম বাড়ব আই বেচব। শোনো 30 হইলে আর কল দিবা, আর যদি 30 না পারো নো কল। হারাও বা রাত দুপুর হয়ে গেছে আর ভাই এখন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর যদি 30 না পারো নো কল। হারাও বা রাত দুপুর হয়ে গেছে আর ভাই এখন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কি মজমার জীবন। এখন রাত দুপুর এই তো তুমি ঘুমাই পেলে নাকি বসে বসে ঘুমাইতেছো তুমি? এই ফাজিলের মতো কথা কস কিনলে, এনে ঘুমাবো কিনলাই, এটা কি ঘুমানোর জায়গা আর ঘর নাই? ঘুমানোর লাই জায়গা লাগে না, তুমি মনে হয় জানো না ঘোড়া দাঁড়াই দাঁড়াই ঘুমায়, জানো ঘোড়া দাঁড়ায় ঘুমায় মানে? তুই কি আরে ঘোড়ার সাথে তুলনা করস নি, আইকে সুলা খাইনি। না তুলনা করি লাভ কি, তুমি কি চেষ্টা করলেও ঘোড়া হইতে হারবে নি, মানুষে তোমার কিপটা জুম্মন কয় ওইটাই ভালো। মানুষ আরে কিপটা কয় কেন, কোন মানুষ আরে কিপটা কয় তার কথা কয়, আরে তার নাম ক, তার নলিয়ায় সিরা পালাম। আচ্ছা আচ্ছা তোর কি কাম নাই, তুই কি রাতের বেলা আর লগে ঝগড়া শুরু করবি? তোমার লগে আর ঝগড়া করি কোনো লাভ নাই, তোমার লগে আই ঝগড়া করি কম কিল্লাই, তোমার লগে ঝগড়া করব হাশেম গোয়ার, কারণ তোমরা দুজন এক গোত্রে বুঝছো নি। কি আই হাশেম গোয়ারের গোত্রে? ভাই ওই তুই আরে এত বড় কথা কইলি, এলাই মনে হয় তোর তেজ জবাই করে দেই। ইচ্ছা করতো আরে, কিন্তু ইচ্ছা কোনোদিন পূরণ হইতো না কিল্লাই, জানো দেশে তেজ জবাই করণের কোনো আইন নাই, যদি থাকতো আইন তো আরে তেজ জবাই করতো। কি তুই আরে তেজ জবাই করবি, তোর সাহস তো কম না। মামা তোমার সাবাসের কি আছে, তুই যদি আরে তেজ জবাই করতে চাইতো হারো তা আই চাইলে দোষ কো নাই, নাকি বড় গা হারিব ছোট গা কোনোদিনই হারিব না। দোষ কিনা জানি না, আজকে তো তোর আজ তেজ জবাই করে দিলাম, তুই আর বাড়ির তো বাইর, এই তুই আর সামনে তো চলে যা, তোর আই আই বাড়িতে দেখতে চাই না, চলে যা বাড়ির তো বাইর বাইর বাড়ির তো। বললে আরে হেতার কত বড় সাহস দেখছো নি, আর মুখে মুখে তর্ক করে, হেতারে আই বালা করে জিগাইলাম, এই রাত বিরাতে যে ঘোরাঘুরি করস কতজন সাপে খাবলা মারবো, ঘোরাঘুরি করিস না। তুই এই কথা বলছো নি আরে? আমি তো এই কথাই বলছি। তো তা আমি তো শুনি না, তুই জানো না কানে কমনি। ও বালা কথা শুনো না, খারাপ কথা গালাগালি সব শুনো কেন? তোর ব্যাক কথাই তো খারাপ। ও আর ব্যাক কথা খারাপ আই রান্না চুপ তেন তো এত কখন কে, আও তোমার ভাত দেই না, হেতারে ভাত দেওয়া যাইতো না, হেতারে ভাত খাইতো না। পোলাও সরাই দাও আর সর্ষের তেল বা সয়াবিন বা ডালটা দিয়ে আমি কিন্তু পোলাও খাই না, খাটি গিয়ে দিয়ে খাইও। দেখছো নি হাতে মাস্তানের মতন করে, আর কদিন পরে তো আরে তো মা ফিটাই বসাতে, এই যে
বেশি নো 22 টিয়া 22 টিয়া আর কাছে মনে হইছে 20 টিয়া আছে বুঝছেন নি 20 টিয়া দিলে হইব না ঠিক আছে কিতেন দেন আচ্ছা আর নে কিছু মনে করেন না বুঝছেন নি আমরা তো দুষ্ট ছেলে এটা দুষ্টমি হচ্ছে আমরা কিন্তু খারাপ ছেলে না গুড বাই মোহন ভাই যে কি আর কোন আন্নোলান এই আনন্দ গ্রামে একটা লোক আছে নি কোন আনারা অনেক ভালো মানুষ মোহন ভাই কোনো টেনশন করবেন না সুমন ভাই আর টিয়া দিলে আনের টিয়া আনের হাতে ফেরত দিয়ে দিয়াম সুমন ভাই যদি আরেক টিয়া দিয়ে দেয় আনের টিয়া আমি ফেরত দিয়ে দেন বাড়িতে মানুষজন যত কম থাকবো তত শান্তি তাও তোর কোনো বিগড়ানো তোর ভাবি চলে গেছে হেলাই কাই হাগলই যাবো নি হ্যাঁ হেতি চলে গেছে হাই বাচ্চি সারাদিন বাড়ির থাকলে খালি প্যান প্যান নি গান গান নি বুঝুং বাজুং ভাবি তো তোরে খারাপ কিছু কন কাজের কথা কইছে সারাদিন আজাইরে বই থাকলে কইবো না ইয়ান আর নসিব নসিব সার আঙ্গুলের নসিব নইলে আর মারবেটের বনই তুই হেতির পক্ষ কথা কয় কুসুম তো হেতির পক্ষ লই কথা কয় না ভাবির পক্ষ লইতাম না কেন আই তো হাসারে মিশে মিশারে হাসা কইয়ার না আই তো হাসা কথা কই তুই কোন কাম কইতা নো খালি গুয়ার তুমি কইতা এ চলবো নি এরই তুই আর ছোট বানই ইচ্ছে আজারে কথা কস হ্যাঁ আই কাম করি আর না করি হেতির আই এক বলা না খয় রাখছিস মানুষ ইচ্ছে আজারে থাকে নি কোন হেতি গেছে হেতির কপাল লই গেছে জামেলা বিদে গেছে বাউ রে বাউ হেতে কিয়া কয় নিজের বউ বুঝি জামিলা হ জামিলা 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 হেতে সারাদিন ইয়ান কই তিয়ান কই ইয়ান করি তিয়ান করি আর কানাকের জ্বালাপালা করিয়া লিস মানুষ যে বিয়া করে কিল্লাই আর মাতার মধ্যে ঢুকে না আর মাতার মধ্যে ঢুকন লাগতো না এখন আসি ভাত খাও ভাত খেয়ে বসে বসে চিন্তা করো আসো বাবার কথা শুনছনি এরে তুই হাগল আসিস নি হ্যাঁ বাবা কথা শুনুম কেমনে বাবা কি কথা কইতে হারেনি কথা কইতে হারানো হিয়ন তো ঠিক আছে কিন্তু এই অবস্থায় তো কৌতুক করি যাইতেছে এই তোর কথা আগা মাথায় কিছুই বুঝি না হ্যাঁ সেই আমি কাছে দিগা হ্যাঁ আকর 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 রে তুই নিশে নিশে কিছু কইছিস নি তোবা তোবা তাহলে তোর বিয়া হইতে হাইছে মানে এরকম হাগল মতো বকস কিল্লে বাবা কথা কইতে হারনা আবার হে বাবা কেমনে তোর লগে কৌতুক করি যাইবো কসাই ও আর কথা বিশ্বাস হইতেছে না কেন মনে করছি আমি বাইসলামি করতেছি ওই তিন রাস্তায় যাই দেখো তিন বন্ধু মিলে ওই যে হাসাহাসি করতেছে তুমি গেলে পরে তোমারও শুনাই দিব বাবা কি কি কর্তব্য করতেছে বুঝছনি যাও ভাবে করে কি হয়ে গেল আল্লাহ জানে যা
নিরাপত্তাকে বিশ্বাস করে না। ভালো করে ফু দেন, নাহলে আগুন জ্বলবো নি। বিন না কিছু খান না কেন? খেয়েছি তো। খাওয়ার বেলায় তো আন্নে এক্সপার্ট, আর কামের বেলায় তো ঠন ঠন। দেখো মৌসুমী, আমাকে এভাবে খাওয়ার খোড়া দেওয়াটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। যে আর আমি বাসন মাজার তরকারি কাটা থেকে শুরু করে উঠান দারু দেওয়া, ঘর দারু দেওয়া সব কাজ করতেছি। কোন কাজটা আমি করি নাই এখন? টেকনিক্যালি হয়তো আগুনটা জ্বলতেছে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি যে একটা উচ্চ বংশের মানসম্পন্ন ছেলে সেটা তুমি একদম ভুলে গিয়ে গই। ও আই তো সত্যি সত্যি ভুলে গেছি গুলি। আন্নে তো আবার উচ্চ বংশের সম্মানী ব্যক্তি, তো শোনেন সম্মানী ব্যক্তি, ভালো করে আগুন জ্বালায় চুলাটা ধরান, তাহলে খাওনটা আবার খাওন যাইতো না। আমি ভালো করে জানি আমার খুব সুন্দর লাগতেছে তো। আর আমার একটা ছবি তুলতেছেন স্মৃতি হিসেবে রাখার জন্য, তাই না? রাইট, কোনো দরকার নেই বুঝছেন। ওমা খোদার কসম, তুই আর মনের খবর কেমন কইতে আল্লাহ? মনের কথা বুঝার দরকার নেই, আমনের সাথে আমার যতবার দেখা হয় আমনে আমার একটাই কথা কন বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বেড়ো বল করে ফ্রিতে একটা ফটো তুলি দেই। আর ফ্রিতে ছবি তোলার আমার কোনো শখ নাই। আচ্ছা ঠিক আছে ফ্রিতে না নাও, দাম দিয়ে দিও, আজ না দাও কাল দিও, কাল না দাও পশু দিও, পশু না দিয়ে তসু দিও, দিও তুমি দিয়ে দিও। প্রশ্ন শুনেই বুঝছি এই গ্রামে তুই ছাড়া আর এত বড় বেকুব কে আছে? আই বাড়ির তোর বাইর হয়েছি তুই দেখছ, তারপরে তুই আরে প্রশ্ন করছস আই কি বাড়ির তোর বার হয়েছে? আর আই যদি কই না আই বার হইনি, আই ঘরে হুতি রয়েছে, তাহলে কথা কি সত্যই বলি? ইয়ান সত্যই তো ন। ও তাহলে ইয়ান বুঝছ। আচ্ছা তুমি কি খাজুরা আলাপ করার নাই আর পথ আটকে রাখবা, নাকি কিছু কইবা? আর মেলা কাম আছে। জি আইও আন্নের একজন কামের লই পথ আগল করছি। তোমার সাথে কাম বুঝায় কত? আঙ্গ ওই দক্ষিণের কোলায় জমিগান আছে না, হিয়ান বেসনের লই আন্নের সহযোগিতা চাই। হুম হিয়ান তো করাই যা, কিন্তু তোর বাপের লগে তো আর দিয়া হয়েছে, হ্যাঁ তো কিছু কইল না। যেকোনো সময় ব্যবস্থা করতে পারি, এটা আর কাছে ওয়ান টু ব্যাপার, কিন্তু তোমার কথায় তো আই ভরসা পাইন, একটু খুলি কো বিষয়টা কি, মনে কোনো ভেজাল আছে? ওরম কিছু ন, বাজানে রাজি হচ্ছে না, আন্নে হাতের বুঝান, আন্নে যদি হাতে রাজি করতে পারেন আর বিদেশ যাইব। আর কোনো কথা নাই, ধরিলা তোমার জমি বেচা হয়ে গেছে, এখন তুমি বাইর যাই, তোমার বাপের লগে পরামর্শ করো, যাও যাও যাও। তুমি কাম করছো, তুই আর গাছ বেশি আলাইছো, হাতের গাছ কাটতাম চলে আইছে। গাছ কাটতে চলে আইছি? হ্যাঁ গুড, ভেরি গুড। আরে আর গাছ তুই আরে পুছন নালাই, তুই গাছ বেশি আলাইছো কিল্লাই।
আরে কি মুশকিল কা আপনি সেদিন কইলেন না আপনার মায়ের বিয়ার লাই আপনার টিয়ার দরকার হ্যাঁ তে দরকার তো আপনি কইলেন আমারে কিছু টিয়া বন্দোবস্ত করে দিও আপনার লাই তো তাই বলে আর গাছ বেশি লাইবা আর 12000 টাকা বেশি লাইবে নি না 12000 টাকা তো বেশি না কত বেচছো 22000 টাকা বেশি আর বাকি টিয়া কই হেতরা 12000 টাকা দিছি বাকি টিয়া কোন নেই পারি যে তা আছে তো আর কাছে আছে তোর কাছে থাকলে হইব না টিয়া দাও না ইয়ানে 10000 টিয়া আছে হ্যাঁ এই 8000 টাকা রাখেন বাকি 2000 টাকা কমিশন তাহলে 12000 আছে 20000 নি হাইলাম আর 2000 কমিশন রাখলাম আমি আসি এদিকে কেন কাম কইলা 2000 টাকা কমিশন খাইয়া লাইলেনি আচ্ছা ঠিক আছে এখন অভাবের সময় দরকার তো আচ্ছা ঠিক আছে চমৎকার এমন একটা আয়নার দরকার কি হয়েছে